কথিত আছে, প্রশংসায় নাকি দেবতারাও সন্তুষ্ট হন, মানুষ তো কোন ছাড়। তাই পণ্ডিতেরা বলেন, সবার ভালো দিকটাই দেখতে, তার প্রশংসা করতে। কিন্তু মহামতি চাণক্য আমাদের সাবধান করে বলেছেন, পৃথিবীতে অন্তত এমন দুজন আছেন যাদের প্রশংসা কখনোই করতে নেই। তাদের প্রশংসা করে সন্তুষ্ট করতে চাইলে আখেরে নিজেরই সর্বনাশ ঘনিয়ে আসে। সেই দুজন কে কে যাদের প্রশংসা কখনোই করতে নেই? আসুন এই ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখার চেষ্টা করি। প্রিয় বন্ধু, আমরা যখন কারো প্রশংসা বা সমালোচনা করি, তা তার কৃতকর্মের ওপর দাঁড়িয়ে করি। কিন্তু কোনো ব্যক্তির করা কাজ তা আমাদের চোখে ভালো না খারাপ, এর নিরিখেই আমরা ব্যক্তির প্রশংসা বা সমালোচনা করে থাকি। পৃথিবীর সব থেকে খারাপ কাজটির মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। সমান আলোচনা করতে গিয়ে আমরা বাদ দিই ওই সামান্য ভালোটুকু। আবার পৃথিবীতে ত্রুটিহীন কাজ মেলা দুর্লভ। পৃথিবীর সকল ভালো কাজের ভেতর কোনো না কোনো ত্রুটি আছেই। প্রশংসা করার সময় আমরা ভুলে যাই সেই ত্রুটির বিষয়টি উল্লেখ করতে। ওই যে একটা প্রবাদ আছে না, যার দেখতে নারী তার চলন বাঁকা। প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্রের মতো আমরা সবাই অন্ধ। কারো প্রতি স্নেহ ভালোবাসায় তথা প্রশংসায় অন্ধ, এবং কারো প্রতি ক্রোধে হিংসায় তথা সমালোচনায় অন্ধ। পৃথিবীতে যদি সত্যিকারের কাউকে সবথেকে বেশি ভালোবেসে থাকি, সেটা হলো নিজেকে। নিজেকে ভালোবেসে আমরা প্রায়শই হাটে বাজারে নিজেকেই বিক্রি করতে চাই, নিজের ঢাক নিজেই পেটাতে চাই। দেখো আমায় দেখো, আমার মতো ভালো কেউ নাই, আমার মতো শ্রেষ্ঠ কেউ নাই। চাণক্য আমাদের এখানেই সাবধান করে দিতে চেয়েছেন বারবার। তিনি বলেছেন, তোষামোদে দেবতাও সন্তুষ্ট হন, কিন্তু নিজের ঢাক নিজের পেটানো কখনোই উচিত নয়, নিজের গুণের প্রশংসা কখনোই করতে নেই। কিন্তু কেন? আজকের সমাজে নিজের কলা নিজেকেই বিক্রি করতে হয়, নইলে না খেতে পেয়ে মরতে হবে যে। তাহলে কেন নিজের ঢাক নিজেই পেটাবো না? চাণক্য এরও উত্তর দিয়ে রেখেছেন তার নীতিসূত্রের পাতায় পাতায়। তিনি বলছেন, পৃথিবীতে ত্রুটিহীন কাজ মেলা দুর্লভ, সুতরাং আপনি যে কাজই করুন না কেন, তাতে ত্রুটি আছেই। আপনি নিজের ঢাক যত খুশি পেটান, নিন্দুকেরা আপনার ত্রুটি খুঁজে পাবেই। সুতরাং যত ঢাক পেটাবেন, আপনার ত্রুটি ততই ছড়িয়ে পড়বে। চাণক্য আরও বলছেন, পরিচয় জানা হয়ে গেলে দোষ আর ঢাকা থাকে না। সুতরাং নিজের প্রশংসা করতে গিয়ে আপনি আসলে নিজের দোষগুলিই তুলে ধরছেন অন্যের সামনে। অর্থাৎ আপনার শত্রু বারবার সুযোগ পেয়ে যাচ্ছে আপনাকে পরাজিত করার। সন্তানের প্রশংসা করা উচিত নয়। কেন? চাণক্য বলছেন, সন্তান স্পর্শ সুখ পৃথিবীর সকল সুখের থেকে শ্রেষ্ঠ। সন্তান লাভ পৃথিবীর সকল লাভের মধ্যে শ্রেষ্ঠ। পৃথিবীতে নিজেকে বাদ দিয়ে যদি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকেন, সে আপনার সন্তান। চাণক্য বলছেন, সেই প্রাণপ্রিয় সন্তানেরও প্রশংসা করতে নেই। সন্তানের প্রশংসা করলে, প্রথমত নিজের প্রশংসা করলে যা যা হতে পারে সেগুলো তো হবেই, তার সাথে সাথে আরও নানান বিপদ ঘনিয়ে আসে সন্তানের জীবনে। সুতরাং সন্তানের প্রশংসা প্রথমত তার কাছেও করবেন না, দ্বিতীয়ত অন্যের কাছেও না।
চাণক্য বলছেন, পিতা মাতাই সন্তানের প্রথম গুরু, প্রথম হিরো, প্রথম রোল মডেল। আপনার প্রশংসা তার ভিতর জন্ম দেবে অহংকারের, নষ্ট হয়ে যাবে বিনয়ের ভাব, হারিয়ে যাবে বিদ্বান ব্যক্তির প্রতি শ্রদ্ধা করার ভাব। যেখানে এই বিনয় ও জ্ঞানী ব্যক্তির প্রতি শ্রদ্ধাই অবিদ্যা নাশের প্রধান হাতিয়ার। আপনার প্রশংসার কারণে আপনার সন্তান অহংকারে মত্ত হয়ে থাকবে। অন্য কেউ তার ত্রুটি সংশোধন করতে চাইলে তা সে গ্রহণ করবে না। তাই অজ্ঞজনের কৃতকাজকে সমাদর করা উচিত নয়, তা সে নিজের সন্তান হলেও না, কখনোই উচিত নয়। সরল স্বভাবের আত্মীয় পাওয়া দুর্লভ। আপনি আত্মীয়ের কাছে সন্তানের প্রশংসা করলেন, আত্মীয়রা অন্যের প্রশংসা হজম করতে পারে না, তারা নিজেরও তো সন্তান থাকতে পারে। তিনি তখন জেলাশিতে ভুগবেন, নানান অছিলায় আপনার সন্তানের দোষ খুঁজে বেড়াবে। তখন সন্তানের সজ্ঞানে কিংবা অজ্ঞানে করা একটি সামান্য দোষ বহু গুণকে গ্রাস করে ফেলবে। তাই চাণক্য বলছেন, শত্রুর কাছ থেকে সন্তান ও বন্ধুকে রক্ষা করা উচিত। যদি ফুল চান, তবে ফুলের গাছে জল দেওয়াতে যত্নবান হন, ফুলের প্রশংসা করাতে নয়। সন্তানকে নানান বিদ্যায় পারদর্শী করে তুলুন। সন্তান যখন নিজেই ফুলে ফলে পূর্ণ হবে, অন্যের উপকারের কারণ হবে, তার ফুলের সুবাস আপনা থেকেই ছড়িয়ে পড়বে সারা সমাজে, আপনার প্রশংসার কোনো প্রয়োজন নেই। চাণক্য বলছেন, সন্তান লাভ সকল লাভের মধ্যে শ্রেষ্ঠ লাভ, তাকে আগলে রাখুন। সকলের মধ্যে তাকে অপরিণত অবস্থায় তুলে ধরবেন না, কারণ পরিচয় জানা হয়ে গেলে দোষ আর ঢাকা থাকে না। শত্রু আপনার সন্তানের ক্ষতি করার অবকাশ যাতে না পায়, তার জন্যই সন্তানের প্রশংসা নিজ মুখে কখনোই করবেন না। সন্তান প্রায়শই পিতাকে অনুসরণ করে, তাই কখনোই অন্যের কাছে নিজের প্রশংসা করবেন না। তাতে যেমন আপনার নিজের শত্রু তৈরি হয়, তেমনি আপনার সন্তানও আপনার ওই বদগুণ অনুসরণ করে নিজের শত্রু বৃদ্ধি করতে পারে। সন্তান সর্বদা আপনার বশীভূত হয়, তাই আপনি ঠিক যেমন পরিচর্যা করবেন, আপনার সন্তানও ঠিক তেমনটাই হবে। সন্তানই নিজের কুলের গৌরবকে গৌরবান্বিত করে, সন্তানই দুর্গতি থেকে পিতা মাতাকে রক্ষা করেন। সন্তান গুণবান হলে আত্মীয়বর্গ স্বর্গ লাভ করেন। সুতরাং সন্তানকে বিভিন্ন বিদ্যায় পারদর্শী করুন, বহুমূল্য রত্নের মতো তাকে সযত্নে গচ্ছিত করে রাখুন, চারা গাছের মতো তাকে বেড়া দিয়ে পরিচর্যা করুন। সন্তানের কাছেও তার প্রশংসা করবেন না, বরং তাকে উৎসাহিত করুন। তাকে বলুন, ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করতে পারবে, তুমি এগিয়ে যাও। অন্যের কাছে প্রশংসা নৈব নৈব চ। অন্যের কাছে সন্তানের প্রশংসা করা মানে কীট পতঙ্গের হাতে সন্তানকে ছেড়ে দেওয়া। প্রিয় বন্ধু, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।
কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরও ভালো লাগে। সাবস্ক্রাইব করেছেন তো? অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।